সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? এখন বাজে 11:15। আমি চলে এসেছি একটা ধুলে ঝাড়া পর্ব নিয়ে। ঘরের ফার্নিচারগুলো খুব ধুলো পড়েছে, তো ভাবলাম সেগুলো একটু পরিষ্কার টরিষ্কার করি। আর বিছানার চাদরটাও খুব নোংরা হয়েছে, সেটাও পাল্টাবো। তো ভাবলাম যে আজকে এই ধুলে ঝাড়া পর্ব নিয়েই শুরু হোক আজকের ব্লগটা। তো তোমরা দেখতে থাকো। ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে আলুর তরকারি আর মুড়ি দিয়েই ব্রেকফাস্ট সেরে ফেলেছি, অন্য কিছু করিনি। আর রান্নাটাও সকালে হয়ে গেছে, যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তাই খুব বেশি ঝনঝটের রান্না আজকে হয়নি। ভাত হয়ে গেছে, বিউলির ডাল হয়েছে, আলু পোস্ত হয়েছে। আর দুপুরবেলা যখন ভাত খাবো তখন একটু পাঁপড় ভাজবো, তাহলেই হয়ে যাবে। তো ভাবলাম আজকে তাহলে একটা কাজ করা যাক, রান্নার দিকে যখন খুব একটা সময় দিতে লাগেনি, তো এইসব ধুলো ঝাড়া পর্বটা মিটিয়ে ফেলি, তো সেটা নিয়েই চলে এসেছি। তো চলো শুরু করা যাক। গেছে আমার টেস্টিং পর্ব। এবার ঘরটা ঝাড় দেবো, মুছবো, আর বিছানার চাদরটা পাল্টে ফেললেই হয়ে যাবে। তো ডাস্টিং করার সময় না কতগুলো জিনিস আমার মনে পড়লো, যেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার ঘরে যে ফটো ফ্রেম গুলো দেখলে, দাঁড়াও আর একবার করে দেখাই, তারপর বলছি। এই দেখো এই ফটো ফ্রেমটা, তারপরে এখানে এইটা, তারপরে এইটা, এগুলো না সব বাবাই নিজে হাতে বানিয়েছে জানো তো। ওই ফটো ফ্রেমগুলোতে যে আঁকাগুলো আছে সেটা বাবাই নিজে করে তারপরে ফটো ফ্রেমগুলো বানিয়েছে। তো ওইগুলো করতে করতে ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। মানে যে শোপিসগুলো দেখছো এগুলো, আর এই যে এইগুলো, এই সব কিছুই আমি বিয়ের আগে বাবাইকে দিয়েছিলাম।
তো ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে যে এই যে কালো দাগটা দেখছো, এটা পুটুশের কাজ। এইখানের এই ঝুড়িটার মধ্যে ওর সব জিনিস টিনিস আমি রাখি এই ঝুড়িটার মধ্যে। এই যে এই ঝুড়িটার মধ্যে ওর সব সাজার জিনিস থাকে, পাউডার, কাজল, ক্রিম ফিম সবের মধ্যে থাকে। তো এখান থেকে ও কাজল নিয়ে এইখানে বেশ করে মাখিয়ে এই দেয়ালটাকে একদম নষ্ট করে দিয়েছে। এটা পুলিশ বুড়োর কাজ। অনেক বক বক করে ফেলেছি, এবার বাকি কাজগুলো শেষ করি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। হ্যাঁ, আমি আবার চলে এসেছি, এখন বাজে রাত 11টা। সেই দুপুরের পর থেকে আর ব্লগ করতে পারিনি, কিন্তু এখন সব কাজটা সেরে একদম চলে এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য। দেখদিন যতটা প্রয়োজন যেভাবে স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করব, তো দেখতে থাকো। আমি আগেই একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো দামি প্রোডাক্ট ইউজ করি না। কোনো দামি প্রোডাক্ট ইউজ করার প্রয়োজন আমার হয় না, কারণ আমি যেটা ইউজ করি সেটা আমার স্কিনে এতটাই ভালো স্যুট করে গেছে। অন্য কিছু আমি কিনেও না, ইউজও করি না। প্রায় 4-5 বছর ধরে আমি শুধু সেগুলো ইউজ করি আর সেইভাবেই ইউজ করি, ঠিক আছে? ওই হাইফাই প্রোডাক্টের পিছনে টাকা খরচা করার মতো টাকা আমার নেই। আমি গরিব মানুষ, সস্তায় কাজ সারতে ভালোবাসি আর সেটাই করি। তো এই দেখো, আমি এইগুলো প্রত্যেক দিন রাত্রিবেলা ইউজ করি, ঠিক আছে? দেখেছো তো, এটা হচ্ছে শুভ্রা, ওই আশ্মিনী হেয়ার অয়েল আছে, তো এটা ওই আশ্মিনী কোম্পানিরই একটা ডাস্ট ফেস ওয়াশ। এটাকে জলের সাথেও তুমি লাগাতে পারো, গোলাপ জলের সাথেও লাগাতে পারো, দুধের সাথেও লাগাতে পারো, তোমার ঘরে যা থাকবে তুমি তাই ঢেলে গুলে এটাকে মেখে ফেলবে। এটা আমি ইউজ করি। আর তারপর হচ্ছে এই গোলাপ জল, খুবই সস্তা, সবসময় সব জায়গায় পাওয়াও যায়, 30 টাকা হয়তো দাম। ও হ্যাঁ, আর এই শুভ্রার দাম মাত্র 90 টাকা। এটা আমার প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে যায়। যে অ্যাভনের একটা ক্রিম, এটা ওই 140 টাকা মতো মনে হয় এরকম নেয়, তাও অফার টফারে কিনলে 120 টাকা, 110 টাকা এরকমও পেয়ে যাই এক এক সময়। তো যাই হোক, এমনি এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 140 টাকা। এটা ইউজ করি। আর এই যে ভিটামিন ই ক্যাপসুল, এটা মনে হয় 28 টাকা না 30 টাকা নেয়। এ তো আমার মনে হয় 2 মাস মতো হয়ে যায়। ব্যাস, এই সস্তার জিনিস আমি ইউজ করি। তো কিভাবে করি চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, দেখতে থাকো। একটু শুভ্রা নিয়ে নিচ্ছি, তার সাথে একটু কাঁচা দুধ দিচ্ছি, এরকম হয়েছে। তবে আমি এখন দুধ দিয়ে গুলছি, মানে এই না যে আমি সবসময় এটাকে দুধ দিয়েই লাগাই। আমার ছেলের জন্য যখন দুধ গরম করি, আমার যদি মনে থাকে আমি সেখান থেকে একটু কাঁচা দুধ রেখে দিই, নয়তো আমি এমনি জল দিয়েই এটাকে গুলি। গুলে ভালো করে মুখের মধ্যে মেখে নিই। দেখো, এরকম ভাবে পুরো মুখে মেখে নিই। তবে আমি যখন স্নান করতে যাই তখন এটাকে আমি গলাতে বা ঘাড়ে তো অ্যাপ্লাই করি, কিন্তু এখন তো রাত্রিবেলা সেই জন্য গলা বা ঘাড়েতে আমি অ্যাপ্লাই করলাম না, শুধুমাত্র মুখেই অ্যাপ্লাই করলাম। এটাকে 3 মিনিট কি 4 মিনিট পর আমি ধুয়ে আসছি। আমি মুখ দিয়ে চলে এসেছি, এখনো মুখটু কিছু মোছা হয়নি, তো মুখটা মুছে নিই, তারপরে পরের স্টেপটা দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে থাকো। দু ফোঁটা নিয়েছি, তার সাথে দু ফোঁটা গোলাপ জল, আর একটু ক্রিম,
রেডি। এটা আমি এবার মুখে লাগাবো। ঠিক আছে, ব্যাস এইটাই আমি করি, প্রত্যেক দিন করি, আর অন্য কিছু নয়। তো তোমরা কেমন লাগলো আমার স্কিন কেয়ারটা একটু জানিও। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:15 বাজতে যায়। তো এখন এই পর্যন্তই, আবার তোমাদের সাথে আমার কালকে দেখা হচ্ছে। ভালো থেকো, হ্যাঁ, টাটা।